সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, গেল 29 জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি সফল নাকি ব্যর্থ তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। তবে কারো কারো বিশ্লেষণে সমন্বয়ে ঘাটতি থাকায় প্রত্যাশিত সাফল্য পায়নি বিএনপি, বরং সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, গেল 29 জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি সফল নাকি ব্যর্থ তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। তবে কারো কারো বিশ্লেষণে সমন্বয়ে ঘাটতি থাকায় প্রত্যাশিত সাফল্য পায়নি বিএনপি, বরং চলে গেছে ব্যাকফুটে। তাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সমন্বয়হীনতা দূর করে দ্বিগুণ শক্তি নিয়ে সুসংগঠিত আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে দলটি। অন্যদিকে বিএনপির আন্দোলন প্রতিহতের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন ঘিরে সর্বস্তরের নেতাকর্মীদের উজ্জীবিত করতে মাঠের কর্মসূচি আরও জোরালো করার পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রংপুরের মতো সব বিভাগে মহাসমাবেশের পরিকল্পনাও আছে দলটির। আগামীকাল দলীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে থানা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে বিশেষ বর্ধিত সভা করবে আওয়ামী লীগ। গণভবনের সেই সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির দাবি, বিএনপির কর্মসূচির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, বিএনপির নো বলে গুগলি করে সরকারকে আউট করার চেষ্টা করছে, কিন্তু নো বলে গুগলিও হবে না, আওয়ামী লীগ বোল্ডও হবে না। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে গুগলি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং ডয়সে বেলের বাংলাদেশ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক হারুনুর রশিদ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্কলে দেখানো নাম্বারটিতে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। যাচ্ছি মূল আলোচনায়। আলোচনার বিষয় রাজনীতিতে গুগলি। শুরুতে শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনার কাছে আসতে চাই। সমাবেশ, অবস্থান কর্মসূচি, মহাবেশ সব কিছু মিলে যতগুলো কর্মসূচি আপনারা করলেন, এটা আসলে সফলতা কি? আওয়ামী লীগ তো বলছে আপনারা পুরোটাই ব্যর্থ হয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুইজন সহ আলোচক বিজ্ঞ দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। জি, আওয়ামী লীগ কী বললো না বললো সেটা তো আসলে বিএনপির মূল ব্যাপার না। আওয়ামী লীগ অনেক কথাই বলেছে, অনেক কথাই বলে। সকালে একরকম বলে, বিকালে একরকম বলে, দুপুরে একরকম বলে, সন্ধ্যায় আর একরকম বলে, এবং তাদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, গতি কী, এটা আমরা জানি না। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যে এই ধরনের উদ্ভট আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা নানানভাবে বলে আসে। থমাস কার্লাইল, তার একটা উক্তি, এ ম্যান উইদাউট গোল ইজ লাইক এ শিপ উইদাউট রাডার। দলের ক্ষেত্রেও তাই, লক্ষ্যহীন একটা দল মানে রাডার ছাড়া, পাল ছাড়া একটা নৌকার মতো আর কি। আওয়ামী লীগ লক্ষ্যহীন হয়ে পড়েছে এই কারণে, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সুনির্দিষ্ট কর্মসূচি নাই, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা, গদি ধরে রাখা, যে কোনোভাবে, সেটা অপকৌশল হোক, অন্যায়ভাবে হোক, নীতিহীনভাবে হোক, সেটাই তারা করছে। আর রাজনৈতিক কর্মসূচির কথা যেটা বলছেন, বিগত এক বছর যাবৎ আপনারা দেখছেন যে যে কর্মসূচি বিএনপি করে, বিএনপিকে অনুসরণ করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নাই, গতি নাই। গোটা দেশের মানুষ আপনি বিএনপির কর্মসূচিগুলো দেখেছেন, নিত্য নতুন অভিনব কর্মসূচি। বাংলাদেশের রাজনীতি ছিল সংঘাতপূর্ণ, বাংলাদেশের রাজনীতি ছিল হরতালে ভরপুর, বাংলাদেশের রাজনীতি ছিল রেল লাইন উপড়ে ফেলা, বাংলাদেশের রাজনীতি ছিল ধ্বংসাত্মক, চট্টগ্রাম বন্দরকে বন্ধ করে রাখা, বাংলাদেশের রাজনীতিতে অফিসগামী কর্মচারীকে দিগম্বর করা, নানান ধরনের সহিংস, পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা এবং তার উপরে উৎসব করা, এই যে ধ্বংসাত্মক নেতিবাচক রাজনীতি, যেই রাজনীতি থেকে বিএনপি রাজনীতি থেকে ইতিবাচক ধারায় নিয়ে এসেছে, এত নিপীড়ন, এত জুলুম, এত পীড়ন, এত লুণ্ঠন, এত অন্যায়, এত অপকর্ম, এর মধ্য দিয়েও বিএনপি অনেক ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, অনেক রক্ত দিয়ে, অনেক নিপীড়িত হয়ে, অনেক হামলা মামলার শিকার হয়েও রাজনীতি কাটায়। আপনারা যে অবস্থান ধর্মঘটটা করলেন তার উদ্দেশ্য কী ছিল? অবস্থান ধর্মঘটের উদ্দেশ্য কী ছিল? ঢাকাকে অচল করে দেওয়া না দখলে নেয়া? কেন দখলে নেওয়ার প্রশ্ন কেন আসবে? অচল করে এটা তো আওয়ামী লীগ করে,
তারা কথাই কথাই বলছে যে ঢাকা দখল করে রাখতে হবে, রাজপথ দখল করে রাখতে হবে, পুলিশের দ্বারা হচ্ছে না, তাদের দলীয় কর্মী বাহিনী নামাতে হবে এবং শান্তি সমাবেশ করতে হবে, এবং শান্তির বার্তা কী, শান্তির বাস্তবতা কী, এটা শুধু দেশের মানুষ না, এখন আন্তর্জাতিক পরিমণ্ডল পরিষ্কার করে দিয়েছে। আপনি দেখেননি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন কী বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ কী বলেছে, কড়া বার্তা, যে বার্তা এর আগে আমরা কখনো দেখিনি। এইরকমভাবে সরকার এবং সুনির্দিষ্টভাবে 68টি স্টিল ছবি পর্যালোচনা করেছে, 18টি ভিডিও পর্যালোচনা করেছে, 9 জন সাক্ষীর সাক্ষী নিয়েছে, এই সমস্ত কিছু পর্যালোচনা করে সরকারের কি ভূমিকা, কি আচরণ, আমলিত বলছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বার্তার পিছনে আপনাদের হাত আছে। এই যে চমৎকার কথা বলেছেন আপনি, বিএনপি একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলই না, এদের কোনো জনভিত্তি নাই, এদের কোনো লক্ষ্য নাই, বিএনপি নরম আন্দোলন, গরম আন্দোলন, এদের কিছুই হবে না, থাকবে না, অস্তিত্বের সংকটে পড়বে যেই দল, যেই দলের সভানেত্রী চেয়ারপারসন 5 বছরের বেশি জেলে, যেই দলের সেকেন্ড পারসন বাংলাদেশে নাই, বিদেশে সুদূর প্রবাসে, যেই দলের বিশেষ করি যেই দলের মহাসচিবকে বহুবার কারাগারে নেওয়া হয়েছে, লক্ষাধিক মামলা, 40 লক্ষের উপর আসামি, যেই দল থাকবে না, ঠিক আছে, সেই দলের কথায় সমস্ত আন্তর্জাতিক খ্যাতিমান সংগঠন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান, হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সমস্ত পশ্চিমা বিশ্ব যদি তাদের কথায় আপনার যা বলবে তাই বলে দিতে পারে, যা লিখবে তাই লিখে, তাহলে আমার সরকার কি ঘাস খাটতে আছে? এই যে আমরা মিশন পাল্টিছি, তাদেরকে ধমকানো হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে, তাদের পিছনে অর্থ করা হচ্ছে, তারপরে 12,60,000 ডলার 3 বছরে সরকারের একজন এমপি বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে ওখানে লবিস্ট ফার্মের পিছনে ব্যয় করছে, কারণটা কি, কাজটা কি, দেশের মানুষের টাকা, সেই টাকা ব্যয় করছে, কাজটা কি, সরকার কি আছে? তাহলে সরকার তো নাই, বিএনপির কথা তামাম দুনিয়া শুনছে, দেশটা চলছে কিভাবে, দেশ চলছে গায়ের জোরে, দেশ চলছে কামান কামান মারণাস্ত্র পিস্তল গুন্ডামি মাস্তামি পুলিশ লীগ প্রশাসন লীগ এই নির্বাচন কমিশন লীগ এবং আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনীর দ্বারা, এই এই গায়ের জোরে, মানে এটাকে কোনো মানে কি বলবো, গণতন্ত্র তারা মুখে বললো, গণতন্ত্রের সিটে ফোটা যে বাংলাদেশে নাই, এটা তো এখন বাংলাদেশের মানুষ কেন। শহীদুল ইসলাম বাবুল ভাই, শহীদুল ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ। এবিএম রিয়াজুল কবির কাউসার, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, যা আসলে দেশ চলছে একটা গুন্ডাতন্ত্র দিয়ে, যেটি শহীদুল ইসলাম বাবুল ভাই শেষ করলেন, শুনতে চাই আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচকবৃন্দ, আরটিভি যারা দেখছেন, যে গুন্ডাতন্ত্র এই টার্মটা আসলে কোথায় প্রযোজ্য, কখন প্রযোজ্য আমি ঠিক বুঝতে পারিনি। আওয়ামী লীগের লক্ষ্য নেই, কথাটা বলা হচ্ছে না? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রায় 14.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, বলেছেন কোনো কর্মসূচি নেই, 3টা নির্বাচনে আওয়ামী লীগ 3টা নির্বাচনী ইশতেহার দিয়েছিল, লক্ষ্য করে দেখবেন সেই ইশতেহারগুলি আমরা প্রায় 87 থেকে 92 ভাগ বাস্তবায়ন করতে পেরেছি। প্রত্যেকটা বছর একটা বাজেট দেওয়া হয়, জি, যেটা 2006 সালে ছিল 66,000 কোটি টাকা, এখন যেটা 6,66,000 টাকাটার উপরে, তার মানে এই যে একটা অবস্থান অর্থনৈতিক হয়েছে, এটা কি এমনিতে হয়েছে, আমরা কি অবস্থানটা তৈরি, কিন্তু বিএনপি তো কোনো সফলতাই দেখছে না। আমাদের বিএনপির সফলতা দেখা দরকার নেই, দেখতে হবে জনগণরা কি দেখছেন, ভোটাররা কি দেখছেন, মানুষের মৌলিক অধিকার হচ্ছে কিনা, সেই অধিকার পাচ্ছে কিনা। দেখুন, নিঃসন্দেহে 2020 সালের পরে বৈশ্বিক বিপর্যয় করোনা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর প্রথম বিশ্বের কিছু কিছু দেশ কিন্তু ক্রাইসিসে আছে, মূল্য মুদ্রাস্ফীতি হয়েছে, মূল্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জীবনের সংকট দেখা দিয়েছে, লক্ষ্য করে দেখেছেন বাংলাদেশে, হ্যাঁ কিছু কিছু জিনিসের দাম বেড়েছে কিন্তু নিত্য প্রয়োজনে কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কেন, আমরা না শুধু, সারা বিশ্ব একটা কঠিন সময় পার করছে, সেই বাস্তবতায় আজকের প্রধানমন্ত্রী, যিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বিশ্বের একজন রাষ্ট্র নাকি, এখন সিন্ডিকেট করে যদি দাম বাড়ায় সেই দায় কি সরকার নেবে না? হ্যাঁ, এটা আপনি বলেছেন, আমরা লক্ষ্য করে দেখেছি, মাঝে মাঝে পেঁয়াজ নিয়ে, কাঁচামরিচ নিয়ে, বিশেষ করে আলু, যেখানে 100 টাকা আলু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় না, সেই আলুর দামও 15 থেকে 35 টাকা হয়ে যায়। এইগুলি কিন্তু আসলে সরকারকে বিব্রত করার জন্য, এখানে তো বিএনপির কোনো ষড়যন্ত্র নেই। আমি সে নো, এটা যদি বলতে চান, দেখতে হবে যে আলু ব্যবসায়ী সিন্ডিকেট মানে ওখানে আবার সর্বদলীয়, দেখেন আপনি আলুটা বেশি হয় কোন জেলায়, মুন্সিগঞ্জ আর জয়পুরহাটে, মুন্সিগঞ্জ জেলায় কারা কারা সিন্ডিকেট করে সবাই জানে, কাদের নেতৃত্বে আছে, দেখুন বাস মালিক সমিতি বলেন, হোটেলের ব্যবসা বলেন,
বা পরিবহন সেক্টরে বলেন, ওনাদের কিন্তু অনেক নেতা আছেন সেটা করছেন। দেখুন, আমরা এখন প্রায় 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি, আমাদের 25,000 মেগাওয়াট করার সক্ষমতা আছে। লক্ষ্য করে দেখেছেন লোডশেডিং হয়, কখন হয়? রোজার সময়, ইফতারের আগে পরে, সোহরের আগে পরে, সন্ধ্যা নামাজের পর। কারা করছে এগুলো? বিদ্যুৎ যাওয়ার সময় কি ওইটা ওই সময় যেতে হবে? সরকার কি ব্যবস্থা নেয়, আপনারা কি করছেন? না, সরকার তো ব্যবস্থা, দেখুন আপনি লক্ষ্য করে দেখেছেন যে ছোটোখাটো যা হচ্ছে সরকার ব্যবস্থা নিচ্ছে না, আয়ত্তে আনছে না, আনছে। কিন্তু এই যে আমরা বলবো না, গত কয়েক বছর এগুলি হয় নাই, এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। না, এখানে কাউসার ভাই আমি একটু যোগ করি, সেটি হচ্ছে যে সর্বশেষ বিএনপির যে অবস্থান ধর্মঘট, প্রবেশ মুখে, ঢাকার প্রবেশ মুখগুলোতে অবস্থান ধর্মঘট, সেক্ষেত্রে বিএনপির দুজন সিনিয়র নেতার সাথে আওয়ামী লীগের যে নাটক বিএনপির ভাষায়, সেই নাটকের প্রয়োজন হলো কেন? না, এটা যে যার দায়িত্বে করেছেন তারা বলতে পারবেন, কিন্তু লক্ষ্য করে দেখেছেন 28 তারিখ পর্যন্ত আমরা কিন্তু পাশাপাশি সমাবেশ, মহাসমাবেশ সভা করেছি, কোনো সমস্যা হয়নি। জি, 29 তারিখে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, বিএনপি এখন একটা ভয় ছিল। হ্যাঁ, কিন্তু দেখেছেন ওনারা কি করেছেন, এবং যারা এই রেডিও টিভিতে দেখেছেন তারা কিন্তু বলেছেন আবার সেই 13-14 সাল, আবার সেই 15 সাল, এটি তো আমরা দেখলাম। তো এই যে বিষয়টা, দেখুন বিএনপি সমাবেশ করছে, মহাসমাবেশ করছে, নেতা কর্মীদের সম্মেলন হচ্ছে, কিন্তু আলটিমেট আমরা বলি যে আন্দোলনে কিছু হবে না। পাল্টা বিএনপি কি বলেন যে আমরাও 16-17 বছর মাঠে করছি। বিএনপি তো সরাসরি বলছে তাদের দাবি যদি আপনারা না মানেন ফয়সালাটা রাজপথেই হবে। না, ফয়সালা রাজপথে করার জন্য আওয়ামী লীগ তৈরি, কেন আওয়ামী লীগ 21 বছর রাস্তায় ছিল, তার মানে 17 বছর থেকে বিএনপি সেই ফয়সালা করে ফেলবে, সেই অবস্থা তৈরি হয় না। সেখানে আবার লগি বইটা ফেরত আসবে কি না? দেখুন, এটা করার মতো একটা সামর্থ্য লাগে, আন্দোলন করার কতগুলি পয়েন্ট আছে, আন্দোলন তো শুধু এসির বসে ঘোষণা দিলে হবে না। লক্ষ্য করে দেখেছেন না, তাহলে বিএনপির আন্দোলন দফা দিয়েছে বিএনপির কাউসার ভাই, বিএনপির আন্দোলন কি বিএনপির সিদ্ধান্ত হচ্ছে নাকি অন্য কেউ আছে এখানে পৃষ্ঠপোষক হিসাবে? না দেখুন, সেটা বিএনপি বলতে পারবেন, কারণ আমরা মনে করি, কারণ আপনারা তো বলছেন যে বিএনপির বক্তব্যের সাথে বিদেশিদের মন্তব্য মিলে যায়। অবশ্যই, সেটা আমরা দেখছি তো, ইউনিয়ন স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের সাথে ওনাদের দফা মিলে যায়, আমরা সেটা দেখছি। কিন্তু আমরা এখানে মনে করি কি, বিএনপি যত দফাই দেখ না কেন, এই দফাগুলিতে যদি জনগণের সম্মতি না থাকে, জনগণের সম্পৃক্ততা না থাকে, সেই আন্দোলন সফল হবে না। আর সেটা যেই আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং যে আওয়ামী লীগের নেতৃত্ব ছিলেন শেখ হাসিনা, উনি কিন্তু মানে ক্রাইসিস ম্যানেজার, যত ক্রাইসিস দেশে আসুক উনি কিন্তু একটার পর একটা করে যাচ্ছেন। করোনা থেকে শুরু, আপনারা দুই দলই বলছেন যে জনগণ আপনাদের সাথে আছে, কিন্তু গণমাধ্যমে এই রিপোর্টও হয় যে আপনারা দুই দলে, আপনাদের যে সমাবেশগুলো হয় আপনারা অধিকাংশ জনগণকে আপনারা টাকা দিয়ে নিয়ে আসেন, সেই প্রতিবেদনও কিন্তু আছে। দেখুন, আমরা সমাবেশ করছি পাশাপাশি, এটা শুধু আপনাকে বলছি না, দুইটি দলকে বলছি। দেখুন, আলটিমেট তো নির্বাচনে যেতে হবে। জি, নির্বাচনে ঠিক হবে জনগণ কার পক্ষে আছে, একজন কার পক্ষে, একজন পুরুষ পান 400 টাকা, একজন নারী পান 600 টাকা। জি, কাউসার ভাই, না সে জায়গায় যাচ্ছেন না কেন, আসুন নির্বাচনে। আমরা তো বলেছি আমরা অংশগ্রহণ নির্বাচন চাই, প্রথম নির্বাচন চাই, আমরা তো আপনাদের নির্বাচনে জয়ের গ্যারান্টি। সেক্ষেত্রে আপনাদের যে সফলতা, এই 15 বছর ধরে যে আপনাদের সফলতার কথা আপনি বলছেন, তাহলে বিএনপির যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচনে আপনাদের ভয়টা কি আসলে এখানে সংবিধানের দোহাই দিচ্ছেন, এটাই আপনাদের মূল ভয়? আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার যে আন্দোলন করেছিল, আদায় করেছিল, যে তত্ত্বাবধায়ক সরকারকে ওনারা তৎকালীন মরহুম রাষ্ট্রপতিকে কেয়ারটেকার বানিয়েছেন, 3 মাসের কেয়ারটেকার নয় 2 বছর কাটিয়েছেন, অনির্বাচিত অনেক কেয়ারটেকার উপদেষ্টা ছিলেন, এবং সেই কারণেই, এবং দুই নেতৃত্বকে তো জেলে যেতে হয়েছিল, সেই বাস্তবতায় আমরাই কিন্তু সেটা চাচ্ছি না। ওই ভয়টা আপনাদের মধ্যে না, ভয় বলবো না, আমরা বলি কি, আমরা অসাংবিধানিক অনির্বাচিত কাউকে চান না। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, অসংখ্য ধন্যবাদ। হারুন রশিদ, আসতে চাই, যেটি দুজনের আলোচনা থেকেই আসলে বোঝা গেল যে আবার সেই সহিংসতা, হত্যা, নৈরাজ্য, রাজপথ দখলে রাখার প্রক্রিয়া, ঢাকা অচল করে দেওয়া, কোনো না কোনোভাবে এই আলোচনাগুলো কিন্তু চলছে। আসলে এগুলো করে আমরা তো রাজনৈতিক বড় দুটি দলের কাছ থেকে আরও অধিকতর গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করি, কিন্তু আমাদের নির্বাচন আসলেই এই যে হট্টগোল, লড়াই, মুখোমুখি অবস্থান, এই জায়গা থেকে কি পরিত্রাণ 2024 সালের অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন কি হবে, এটি আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুশো আলোচক, বিদগ্ধ রাজনীতিবিদ। তো আপনি তো এখানেই আলোচনায় দেখলেন যে আওয়ামী লীগ যখন, বিএনপি যখন আলোচনা করে তখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ যখন আলোচনা করে তখন বিএনপি নাই, কিন্তু বাস্তবতা কি তাই?
বাস্তবতা তা না। দেশের দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের আপনি একটা হচ্ছে যে ক্ষোভ বিক্ষোভ, আর একটা হচ্ছে তাদের দলীয় সমর্থন। বাংলাদেশে দলীয় বাংলাদেশের আমি আপনাকে বলি, বাংলাদেশের মানুষ হাইলি পলিটিক্যাল, তাদের দলীয় ভোট মোটামুটি ভাগ করা। আপনি যারা এই দলীয় ভোটে যারা ভোট দেয় দল দেখে, তাদেরকে আপনি যদি জরিপ করেন, আপনি দেখবেন যে যে অবস্থায় থাকুক সে অবস্থায় আছে। তো উপনির্বাচনে ভোট পড়ে না কেন? উপনির্বাচনে ভোট পড়ে না কেন, সেই জবাবটা তো আমার কাছে আপনি না চেয়ে বরং তাদের কাছে চাইতেন, কিন্তু উপনির্বাচনে ভোট পড়ার কথা না। যখন সাখাওয়াত সাহেবরা ছিলেন তারা উপনির্বাচন করেননি। আমার সাথে কথা হয়েছে যে এরকম 6-7 মাস আগে আমরা উপনির্বাচন করিনি, আমরা কোনো একটা কারণে এটা অ্যাভয়েড করেছি। উপনির্বাচনে ভোট একটা না পড়ার কারণ মানুষের তো ওভারঅল ভোট মানে এক ধরনের আগ্রহ নষ্ট হয়েছে এইটা, কিন্তু আপনি উপনির্বাচনে কখনো এই 3-5 মাস আগের ভোটে আপনার আপনি যদি যতই চেষ্টা করেন এটা 20%-এর বেশি ভোটার আপনি আনতে পারবেন না, আগ্রহ থাকে না সেটি আপনি বলছেন না। এটা উপনির্বাচনে, উপনির্বাচনে আগ্রহ থাকে কিন্তু যদি সময়টা খুব সময় 3-4 মাস প্রার্থীরও খুব আগ্রহ আছে বলে খরচ করবে বলে তো আর মনে হয় না নির্বাচনে জায়গা, সেটা কেন হয় না বাংলা। তবে ওভারঅল যদি আপনি বলেন যে ভোটের প্রতি মানুষের আগ্রহ কমছে সেটা আমি জানি, সেটা আমি স্বীকার করি। কেননা মানুষ অনেক সময় যদি যদি প্রার্থীরা বলে যে কেউ ভোটার কেন্দ্রে আসলেও আমি জয়ী, না আসলেও আই যেতে, ভোট কেন্দ্রে তো আর যাওয়ার কোনো দরকার নেই। এখন আসি অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আবার সহিংসতা ফিরে আসবে কি না, আবার কি আসবে। এখন ধরি রাজপথে যদি ফয়সালার কথা বলা হয়, সেটা বিএনপি অলরেডি বলেছে যে ফয়সালা হবে রাজপথে, আর আওয়ামী লীগ তো রাজপথে সেও আছে, তো বাংলাদেশে দুটি দলই সমানভাবে রাজপথে থাকতে সক্ষম। মনে করার কোনোই কারণ নাই যে একদল নামলে আর একদল ভয় পেলে পালিয়ে যাবে, আর একদল নামলে ভয়, সুতরাং দুই দলই থাকবে। তো থাকলে যেটা হবে সেটি হবে সংঘাতের একটি বড় জায়গা, একটি বড় কারণ। এখন আপনি দেখেন যে বাংলাদেশে যে এই যে আন্দোলনের তো প্যাটার্ন আছে, আপনার প্যাটার্নের আমি নিজেও এ নিয়ে কাজ করেছি। আমি ধরেন এই কাজ করতে গিয়ে এই যারা ওই সময় স্টুডেন্ট ছিলেন তারাও চেনে, হাবিবুর রহমান হাবিব তিনি ছিলেন সর্বদলীয় ছাত্র ঐক্যের, তিনি কিন্তু কনভেনর, উনি তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, পরে উনি বিএনপিতে যোগ দিয়েছেন 96-এর ওই আন্দোলনের পর, জনতার মঞ্চের আন্দোলনের পরে উনি বিএনপিতে যোগ দিয়েছেন। মাহমুদুর রহমান মান্না সাহেবরা ওই সময় যারা এই পলিটিক্সগুলো করেছেন, তারপরে স্টুডেন্ট লিডাররা, তো আন্দোলনের এক একটা স্টাইল আছে। এরশাদ বিরোধী আন্দোলনটা কী ছিল? এরশাদ বিরোধী আন্দোলনটা ছিল উইদাউট এরশাদ, আর সব এক্সেপ্ট এরশাদ সব এক, বিভিন্ন বিপরীত মেরুর রাজনৈতিক। এখানে কি আপনি ভিন্নতা আপনি দেখছেন না? একটা হলো এরশাদের বিরুদ্ধে আন্দোলন আর এবং বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে, এর মধ্যে যথেষ্ট ভিন্নতা, যার ফলে যে এরশাদের তাহলে যে কী হচ্ছে, এরশাদ যতক্ষণ পারছে এটাকে তার বাহিনী দিয়ে ঠেকিয়েছে, কিন্তু মাঠের যে যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু এরশাদ সফল হবে না, তার কর্মী বাহিনী ছিল না বা জাতীয় বইটি ওইভাবে সুসংগঠিত দল ছিল না। এখন যদি আপনি মাঠে ফয়সলা করতে চান, আওয়ামী লীগ বিএনপি এই দুইটি দল যদি মাঠের ফয়সলায় নামে, অবশ্যই সংঘাত অনিবার্য, এই সংঘাত আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। এবং যেই যা বলুক না কেন, আপনি বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলের নেতাদের সাথেই কথা বলেন, সংঘাত হইলে সংঘাতের জবাব হবে, এতে কিন্তু কায়েও কোনো অংশে পিছাবে না। আপনার মনে হয় না যে এই আন্দোলনকারী এই জেনারেশন হঠাৎ করে এসে, আপনার কি মনে হয় ওই জায়গাতেই আগ্রহটা বেশি? এটা তো আপনার আগ্রহ বেশি এবং যখন কাউসার ভাইরা বলেন যে বিএনপি আন্দোলন দিয়ে কিছু করতে পারে না, পারবে না, তখন তো আমি মনে করি টেকনিক্যালি কাউসার ভাই সেই কথাই বলতে চান। যখন বিএনপি বলে যে রাজপথেই ফয়সলা হবে, তো রাজপথে ফয়সলা বাংলাদেশের অতীতে, আমরা বলি নির্বাচনে আসেন, আচ্ছা না আমি বলি রাজপথে অতীতে কিভাবে ফয়সলা হয়েছে, রক্তাক্ত ফয়সলা হয়েছে রাজপথে। এইটা বাংলাদেশে আপনি লাখ লাখ আমি শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ সমাবেশ করে আপনি ঢাকা শহর কলাপস করতে পারবেন? আপনি করবেনটা কি? আমি আপনাকে বলি ঢাকা শহরে 3 কোটি লোক, আপনি দুই দলের সমাবেশ গণেন তো কত লোক, 2%, 3%, 5%-এর বেশি লোক এখানে আসে? দুই দলটা গণেন না, দুই দলের টোটাল সমাবেশ গণেন আপনি, 20 লাখ করে লোক আনুক, তাতে কত পার্সেন্ট হবে? অনলি ঢাকা শহর আপনি বলেন না যে 3 কোটি লোক, কিন্তু দুই দলও তো খুব অত্যন্ত দাপটের সাথে বলছে জনগণ আমাদের সাথে আছে। সেটা তো তাদের বলার তো কোনো দোষের কিছু নেই, কেননা যারা রাজনীতি করেন তারা কি জনগণের বাইরে? আওয়ামী লীগের যারা রাজনীতি করেন তারা জনগণের বাইরে? বিএনপির যারা রাজনীতি করেন তারা কি জনগণের বাইরে? তাদের ভোট আছে না, সুতরাং জনগণ কতটা আছে সেটাও ভিন্ন ব্যাপার। সাথে না এটা আপনাকে কে বলছে,
প্রত্যেকের সাথেই তো জনগণ আছে, আপনার এত বড় দল এক একটা, তার কেন্দ্রীয় কমিটি, তার ওয়ার্ড কমিটি, তার ইউনিয়ন কমিটি, তার ছোট্ট ছোট্ট কমিটি। না এখানে আরুন ভাই আলোচনাটা যেটা বলতে যাচ্ছেন, আপনি যেটা বলতে যাচ্ছেন যে জনগণ বলতে একদমই যারা কোনো দলের সাথে সংযুক্ত না তাদের জায়গাটা কোথায়, তারা পলিটিক্সে বাংলাদেশে এখন পর্যন্ত আগ্রহী না, ওই জনগণের ভবিষ্যৎ আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন, ওই জনগণের ভবিষ্যৎ কি হবে না সেটা পরের ব্যাপার, তারা পলিটিক্সে আগ্রহী না। দুই ধরনের লোক পলিটিক্সে আগ্রহী না, একটা হচ্ছে যারা খুব অন্য জায়গায় আছে, ঠিক আছে, ওই যে আপনার ওই যে আমরা শুনি যে সিঙ্গাপুরে টাকা চলে যায়, সেই এক গ্রুপ, আর এক গ্রুপ হচ্ছে খেটে খাওয়া মানুষ, এদেরকে আপনি পলিটিক্সে পাবেন না, পাওয়ার কোন স্কোপ এখন আমাদের 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 দেশে জনগণের জন্য ভোটের ভোট ছাড়া আর কিছু করার আছে তাতে না, ভোট আর কিছু বাকি রাখা বলছেন না, এই 400-500 টাকা পত্রিকার রিপোর্ট, এই রিপোর্টকে আমি উড়িয়ে দিচ্ছি না, তবে এই রিপোর্টে টাকার পরিমাণ কম হয়েছে, কারণ হচ্ছে আর বেশি দেয় না, দেয় না, যদি আনতে হয় 400-500 টাকা এখন লোক পাওয়া যায় না, এই যে রিপোর্ট রিপোর্ট করেছেন তাকে আরেকটু সরে জমিন আমি কাজ করতে বলি, আর একটু বিচার বিশ্লেষণ, কারণ হচ্ছে এখন আপনি গ্রামে কৃষি শ্রমিকও 500 টাকায় পাওয়া যায় না, 1200, সুতরাং 400-500 টাকা এখন নির্বাচনের বা এই সমাবেশে এখানে লোক পাওয়া যাবে না, আনতে হলে আসলে এই রেটটা 2000 টাকা করে হবে, তো রাজনৈতিক দলগুলো সেটা দেবে কিনা আমার এটা মনে হয় না, কারণ রশিদ অসংখ্য ধন্যবাদ সৈয়দুল ইসলাম বাবুল ভাই, আসতে চাই যে আসলে নির্বাচনে যদি আপনারা না আসেন যেটা আওয়ামী লীগের ভাষ্য সেটি রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব গ্রহণ করার দিকেই বিএনপি হাঁটবে, এই প্রশ্ন এতটুকুই প্রশ্ন করছেন, এই বিএনপি নির্বাচনে আসবে, বিএনপি নির্বাচন বর্জন করেনি, বিএনপি বলেছে এই সরকার যদি নির্বাচন না বাংলাদেশে এই সরকারও থাকবে না, বিএনপি নির্বাচন, এখন আওয়ামী লীগ নির্বাচনে আসে কিনা ওইটি আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, সরকার থাকবে না নিরপেক্ষ সরকারের অধীনে, আমার কথা শুনে সরকারে কিভাবে, যদি নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশ হয়, আওয়ামী লীগ সেই নির্বাচনে আসবে না, আপনি দেখবেন এটা আমি আজকে বলে গেলাম এখানে। আরে আমি যেটা বলছিলাম শোনেন, লোক আসার যে ব্যাপার, লোক আসার ব্যাপার দুই দলের পার্থক্য আছে, পার্থক্যটা আপনি দেখেন আওয়ামী এখানে এখানে যদি আপনি বলে আমার কথা বলেনি, দুজন কথা বলেছে আমি বলিনি, আওয়ামী লীগের সমাবেশগুলো দেখেছেন, এই যে রংপুরের সমাবেশ দেখলেন না, 8টি রাষ্ট্রীয় ট্রেনকে ব্যবহার করে স্টেশনে মাইক দিয়ে আমি ভিডিও দেখেছি ঘোষণা করা, অন্য কেউ এই গাড়িতে উঠতে পারবেন না, এই ট্রেনে উঠতে পারবেন না, আওয়ামী লীগের সমাবেশের জন্য বরাদ্দ, আমি শুনেছি, আই উইটনেস, এবং এটাও দেখেছি যে বিরিয়ানির ভাগ না পেয়ে মানে এই পল্টনের সমাবেশের মধ্যে মারামারি, শাড়ি লুঙ্গি, এই ভিডিওগুলো আমরা দেখেছি, কিন্তু বিএনপির সমাবেশ দেখেছেন, পরশু দিন একটা সমাবেশ হয়েছে পার্টি পিসের সামনে, প্রবল বৃষ্টি হাঁটুপানির মধ্যে, উন্নয়নের জোয়ারের মধ্যে হাজার হাজার নেতাকর্মী, কিভাবে এর জন্য ডেডিকেশন লাগে, কমিটমেন্ট লাগে, বৃষ্টি হলে আওয়ামী লীগ দায়ী থাকবে, আমি দায়ের কথা বলছি না, আমি কমিটমেন্টের কথা বলছি, যে এই বৈরী প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভাগীয় সমাবেশ আপনারা দেখেছেন, সাঁতরিয়ে ভেলাই করে সাইকেল চালিয়ে 3 দিন আগে বয়স্ক মানুষ এসেছে সেখানে, আমার পিকনিকের অভিযোগ উঠেছে, পার্থক্যটা আপনি যেটা বলেলেন, আপনি যেটা বলতে পারেন, আপনি এটা আমি বলি না, আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগ করতে পারেন না, না মানুষ পায়ে এসেছে, অবশ্যই আপনি পিকনিক করেছেন, আপনি সুখে আছেন, যেই বলুক তার কথাই বলছি, আপনি সুখে আছেন, আপনার কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা, যে টাকা আপনি লুণ্ঠন করছেন, পাচার করছেন, অলিগার তৈরি করছেন, আপনি সেই ইতিহাস আমি পরে বলি, সমাবেশের পার্থক্যটা আমি শুধু বললাম, বৃষ্টি হলে আওয়ামী লীগ দেয় এটা আমি বলিনি, এটা উস্কানিমূলক কথা বলেছি হাঁটু পানির মধ্যে, এবং সেই হাঁটু পানি যে ঢাকা শহরে জমে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যে উন্নয়নের জোয়ার বসে গেছে, এখন তো দেখি ঢাকা শহর একটা কি ওই ভেনিস শহর হয়ে গেছে, সেটা বললাম যে এই কমিটমেন্টের মধ্যে বাস্তবতার মধ্যে বিএনপির এক একটা সভা করতে হয়, বিএনপির সেই টাকাও নেই আর টাকা দেবার প্রয়োজন নেই, হাঁটু পানিতে যারা দেই মানুষ 4-5 ঘন্টা বক্তব্য শুনে দাঁড়িয়ে থাকে, এটাকে আপনি ওইভাবে যদি আপনি ব্যঙ্গ করে বিবেচনা করেন এটা দুর্ভাগ্যজনক হবে আর কি। আর একটা কথা, বিএনপির সমাবেশে লোক আসা জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয়, আমি একটা ভিডিও এখানে আমি চালাই দিই, 30-10 সেকেন্ডের ভিডিও, এই ভিডিওটা কার আপনি যদি দেখেন, দায়িত্বশীল আওয়ামী লীগের একজন নেতা ওই কাউসারবাড়ি এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তার বক্তব্যটা যদি আপনি শুনেন, আপনি মুখে বলেন, আমরা হয়তো সবাইকে, না না আমি মুখে করলে, যে যে আওয়ামী লীগের নরসিংদীর কি রায়পুরার একটা লোক ঢাকায় যেতে পারবে না, ঘরের মধ্যে থেকে কেউ বের হতে না পারে, যেভাবে পারো তাদেরকে প্রতিহত করো, উনি কিন্তু ওই রাজশাহীর চাঁদের মতো নেতা না, আমাদের বিএনপির আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, তার বক্তব্যটা রেকর্ডেড বক্তব্য, দিস ইজ শুধু তিনি একার না, সমস্ত রাষ্ট্রযন্ত্র কিভাবে হামলে পড়ে বিএনপি নেতাকর্মীদের মিছিলে আসবার জন্যে, কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় পথে পথে, কিভাবে মোবাইল চেক করা হয়, মোবাইল ছিনতাই করা হয়, টাকা পয়সা ছিনতাই করা হয়, কোপানো হয়, এগুলো আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি,
এই এই নেতাকর্মীর সাথে আপনি যদি আওয়ামী লীগের সমাবেশের তুলনা করেন এটা দুর্ভাগ্যজনক হবে না আপনাদের এই সংখ্যা এই বিতর্কের কথাটা জি বাউল ভাই এই ভিডিওর কথা বললে তো গয়েশ চন্দ্র রায় তার প্রতি সম্মান রেখে বলছি তিনি যখন আহত হলেন তার পুত্রবধূ যে ফেসবুক লাইভে এসে যে কথাটি বললেন যে তিনি গুলু আমার কথা শুনেন আমার কথা শুনেন আমি বলি আমি বলি আমার কথা শুনেন আমার কথা শুনুন প্লিজ জি এটা ব্যাখ্যা করছি নিপুণ রায় চৌধুরীর কথা বলছেন তার মতো নেতা আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বারের মতো একজন বক্তব্য আমি শুনালাম পার্থক্যটা এখানে আর একটা কথা বলি কয়েশ্বরায় যখন নিপীড়িত হয়েছেন আমিও ছিলাম সেখানে আমরা দেখেছি তার উপরে কি মুহুর্মুহু গুলি হয়েছে উনি রক্তাক্ত হয়েছে একটা দূর থেকে তাৎক্ষণিকভাবে একজন মানুষ কিভাবে বলবে যে গুলি লেগেছে না ইট লেগে উনি রক্তাক্ত হয়েছে ওনাকে যেভাবে এটা তো তার পরিবারের সদস্য হিসেবে উদ্বেগ উৎকণ্ঠা থাকতেই পারে এই তথ্যটি তো আরো অস্থির অবস্থা তৈরি করে দিবে মাঠ পর্যায়ে আমার কথা শুনেন আপনি প্রকৃত তথ্যটা কেন দিচ্ছেন না আপনি তো গয়েশ্বরে আপনার হেফাজতে আপনি খাওয়ানের তথ্য দিচ্ছেন গয়েশ্বরেকে ছেড়ে দেন তার নিয়ে একটা বক্তৃতা সে দিয়ে দিলে বলে সুস্থভাবে এসে গেলে জিনিসটা পরিষ্কার হয় তথ্য বিভ্রাটটা আপনি তৈরি করে এখন গয়েশ্বর রায়ের পরিবারের সদস্য তাকে নিয়ে উদ্বিগ্ন আপনার যদি রক্তাক্ত অবস্থা দেখে আপনার উপর যদি এই ধরনের জুলুম পীড়ন একজন দেখে তারা কি নিশ্চয় করে বলতে পারবে যে গুলি লেগেছে বলছে যে গয়েশ্বর চন্দ্র রায় আন্দোলন করে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি খেতে ডিবে বসে চলে গেলেন এই যে চমৎকার কথা বলেছেন আহা কি মধুর শোনা গেল আওয়ামী লীগের বয়ান এবং আপনাদের বয়ানের সাথে পার্থক্য খুবই কম পায় আর কি এই জন্যই আমি বলছি গয়েশ্বর রায়কে যেভাবে পেটানো হয়েছে একদম বয়স্ক লোক মুহুর্মুহু গুলির মধ্যে তিনি যেভাবে হাত উঁচু করে এটা তো তিনি তো ওখানে ধ্বংসাত্মক কাজ করতে যান না এটা তো সারা দুনিয়ার মানুষ দেখেছে আপনার জাতিসংঘ দেখেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখেছে হিউম্যান রাইটস ওয়াচ দেখেছে কে না দেখেছে ওই দিনের যে কর্মসূচি আওয়ামী লীগের লোক দেখে ওই দিনের কর্মসূচি নিয়ে তো আপনাদের দলের মধ্যে তো দ্বিমত আছে কিসের দলের মধ্যে দ্বিমত সেটা তো গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে আপনাদের আপনাদের কোন নেতা কি গণমাধ্যমের কর্মসূচি গণমাধ্যমের কথা যদি আমি না বলি যে কিছু কিছু গণমাধ্যমের কথা বলি তাদের কাজ বিএনপির ছিদ্র খোঁজা এবং ওই যে বলছে না গণমাধ্যমের লোকই বলছে যে একসময় মানুষ মিথ্যা বলতো গণমাধ্যম সত্য আবিষ্কার করতে আর এখন গণমাধ্যম মিথ্যা বলে মানুষ সত্য খুঁজে নেয় যে হ্যাঁ এই 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 পার্থক্য আছে কিছু কিছু গণমাধ্যমের কাজ হলো বিএনপির চরিত্র হনন তারা আওয়ামী লীগের অন্যায় নিয়ম নিপীড়ন এবং সীমাহীন লুণ্ঠন এই প্রসঙ্গ আপনি কানবেন না এই যে বাংলাদেশের মানুষের যে লুণ্ঠনের একটা রমরম আওয়াজ মানুষের মধ্যে সেটা আপনার প্রসঙ্গ তুলবেন না আপনারা বিএনপি ছিদ্র করবেন এটা আপনাদের কাজ জি শুনবো আরো শুনবো বলবো অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এম রিয়াজুল কবির কাউসার প্রশ্নটি রেখে যায় এরপরে বিরতিতে যাবো সেটি হচ্ছে যে খুব স্পষ্ট প্রশ্ন যে আওয়ামী লীগ কি ক্ষমতা চায় না গ্রহণযোগ্য নির্বাচন চায় এই আলোচনাটি শুনবো তবে বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট বিরতি ফিরছে একটু পরেই দর্শক বিরতির পর আবারও স্বাগত এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক আজকের আলোচনার বিষয় রাজনীতিতে গুগলি অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার ভাই যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাও যে আওয়ামী লীগ ক্ষমতা চায় না গ্রহণযোগ্য নির্বাচন চায় আমরা ক্ষমতার ধারাবাহিকতায় আবার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাই দেখুন আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অ্যানসার করা এটা একটু আরেকবার বলেন মানে এটার প্রক্রিয়াটা কি আমি স্পষ্ট আমরা ক্ষমতায় আছি আবার নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় থাকতে চাই যেতে চাই তবে হ্যাঁ আমরা দলের পক্ষ থেকে সরকারকে বলা হচ্ছে যে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা প্রতিদ্বন্দ্বী নির্বাচন চাই মানে কেউ আসুক বা না আসুক সেটা তাদের ব্যাপার আমাদের এখন প্রায় 47টা নিবন্ধিত রাজনৈতিক দল জি ছোট বড় তাই না কোনো দল যদি না আসে নির্বাচন থেমে থাকবে না ভোটাররা থেমে থাকবে না দেশের সংবিধান অচল হয়ে যাবে না বন্ধ হয়ে যাবে না যদি থামিয়ে দেয় সেটার সময় বলে দেবে বাবুল একটা কথা বলেছেন এই ডেডিকেশন আপনি যদি 49-এর পরে দেখেন বা 70-এর পরে দেখেন আওয়ামী লীগ কতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিন্তু রাজপথে ছিল এবং আমাদের যেটা গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমাদের যে তৃণমূল আওয়ামী লীগ এটা হলো আমাদের গর্বের জায়গা দেখেন গ্রামে আপনি দেখবেন অনেকে বলবে আমি আওয়ামী লীগ করি আমার বাবা আওয়ামী লীগ করতেন আমার দাদা আওয়ামী লীগ করতেন এই যে একটা বিষয় এবং এরা কোনো পোস্ট পজিশনে নাই দলের কোনো পদে নাই এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই ঐতিহ্যকে আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে দেখুন সেটা বঙ্গবন্ধু সেটা কাজে লাগাতে পেরেছিলেন এবং 70-এর নির্বাচন 71-এর মহান মুক্তিযুদ্ধে সেটার এফেক্ট আমরা ফল পেয়েছি আমরা দেশ স্বাধীন হয়েছে এখন যারা এই আওয়ামী লীগ নিয়ে পোস্টমর্টেম করেন বিভ্রান্ত করতে চান আমি মনে করি
দেখেন একটা রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে বা সরকারের বিরুদ্ধে কথা বলতেই পারে, এটি স্বাভাবিক। কিন্তু লক্ষ্য করে দেখেছেন ইদানিং কিছু কিছু বিষয় কিন্তু দল দলের বিরুদ্ধে যায় না, সরকারের বিরুদ্ধে যায় না, দেশের বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার তো সুযোগ আছে, সরকার নেয় না কেন? এই যে স্যাংশন খুব প্রীত হন গত 10ই ডিসেম্বরের সবাই, ওনারা মনে করেছিলেন আরও কিছু স্যাংশন আসবে এবং ওনাদের যে কয়জন সংসদ পদত্যাগ করেছিলেন, কিন্তু সেটা হয় নাই। এখন আবার হুমকি দিচ্ছেন কিছু কিছু সেক্টরে আবার স্যাংশন আসতে পারে নির্বাচনের আগে। আবার সরকারের বা দেশের প্রশংসা করে কোনো কিছু বললে সেটা তো আপনারা আবার রেফারেন্স দিয়ে বলেন না, সেটা তো দেখুন আমাদের বর্তমান সরকারের জনবান্ধব কাজে গর্ব করার মতো অনেক কিছু আছে, যেটা 52 বছরে বাংলাদেশে যে কয়টা অবৈধ অবৈধ সরকার ছিল, অনির্বাচিত সরকার ছিল, তারা করে নাই, চিন্তাই করে নাই। আমরা মনে করি 96-এর আওয়ামী লীগ সরকার আর 2008-এর আওয়ামী লীগ সরকার যেটা করেছে এটা দৃশ্যমান। আমরা দেখেন রাজনীতির স্লোগান দিই, বক্তৃতা দিই, স্বপ্ন দেখাই, উনি কিন্তু বাস্তবতা সেই না। তাহলে এই জায়গাটি একটু বলেন কাউসার ভাই, যে 14-এর আওয়ামী লীগ সরকার, 18-এর আওয়ামী লীগ সরকার, এই দুইটার মধ্যে ভিন্নতা কি আপনারা বুঝতে পারেন? দেখেন 2014 বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সিদ্ধান্ত নিতেই পারেন তারা করবেন না। আপনি কি মনে করেন আমাদের যে 39টা রাজনীতি ছিল সব দল কি অংশগ্রহণ করেছে? আর অংশগ্রহণ করে থাকলেও তারা 2-4-10টা সিটে মনোনয়ন দিয়েছে, মনোনয়ন দিয়েছে বড় 3-4টা দল, তাই না? জি, কিন্তু সব দল করে না। সেই 14 সালে বিএনপি নির্বাচনে গেল না এবং ওনাদের একটা ভাবনা ছিল যে বিএনপি যেটা এখনও ভাবতেছেন যে বিএনপি হয়তো নির্বাচন না গেলে দেশে নির্বাচন হবে না। এবং আপনাদের আপনাদের আদরে আপ্যায়নে পালিত জাতীয় পার্টি তো আজকে বললো যে আসলে দেশ চলছে আওয়ামী লীগতন্ত্র এবং আওয়ামী ক্রিয়াশীল না, ঠিক আছে সেটা বলতেই পারে। এখন জাতীয় পার্টি কী অবস্থায়, এই পর্যন্ত কী অবস্থায় সেটা তো মানুষ জানে, নির্বাচনে আগামী নির্বাচনে ঠিক করবে যে কোন দলের কী অবস্থান হবেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম 14 সালে যেটা প্রতিহত করতে চেয়েছিলেন এবং সেটা করতে যে আগুন সন্ত্রাসটা করেছিলেন, এবার আমরা খুব সচেতন এবং দৃষ্টি রাখছি সেই অবস্থা যেটা 29 তারিখে করতে চেয়েছিলেন, রাজধানী ঢাকাকে অচল করতে দিয়েছিলেন, সেই ব্যবসা বাণিজ্য বিএনপি সে আন্দোলন সংগ্রামকে প্রতিহত করা যদি তারা জ্বালাপোড়া আগুন সন্ত্রাস করে, সেই যদির প্রশ্ন। তাহলে আপনাদের সাথে আর কে থাকবে জনগণ ছাড়া? না, আমাদের তো 14 দল আছে না, বিএনপি তো বলছে আপনাদের সাথে পুলিশ এবং প্রশাসন আছে। না, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা তার দায়িত্ব পালন করবেন, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে সেটি তো করবে যার যার মতো করে, কিন্তু আপনাদের সাথে একাত্ম হয়ে দায়িত্ব পালন করে কিনা এটা আমরা আমরা তো রাজনৈতিক প্রোগ্রাম করি, আমরা সেই দায়িত্ব থেকে করবো। আমাদের তো সামাজিক দায়িত্ব আছে, রাজনৈতিক দায়িত্ব আছে না আমাদের? এবং আমাদের অনেক নির্বাচিত প্রতিনিধি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি, তাদের একটা দায়িত্ব আছে। কেন একটা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তো সে ওই এলাকার চেয়ারম্যান, সে তো আওয়ামী লীগের চেয়ারম্যান না, তার তো দায়িত্ব ওই এলাকা আইন শৃঙ্খলা জনগণকে সুরক্ষিত রাখতে, তারা অবশ্যই মাঠে হবে, আপনারা মাঠে থাকেন। দেখুন আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলেন তারা আসলে সংখ্যায় কত জনগণের তুলনায়? অনেক, কারণ অনেক কম। তো বুঝতে হবে যে কোনো আন্দোলন যদি আপনি প্রতিহত করতে যান, এই জ্বালাপোড়া আন্দোলন, সেটা কিন্তু অবশ্যই জনগণের একটা ভূমিকা আছে এবং রাজনীতিও সেটা নিচ্ছে। আরও কিছু আলোচনা আছে সেটি শুনবো, তার আগে হারুনুর রশিদ ভাই আপনার কাছে আসতে চাই যে এই অবস্থার আসলে আলাপ আলোচনার একটি বিষয় যেটি বারবার বলা হচ্ছে, বিদেশিরাও বলছেন যদি আসলে বিদেশিদের আমাদের নির্বাচন রাজনীতি নিয়ে বিদেশিদের প্রসঙ্গ খুব একটা বেশি টানাটাও গণতান্ত্রিক না, কিন্তু আসলে বাস্তবতা যা বলছে আসলে তারাও বলছেন যে আসলে আলাপ আলোচনা করে দুই দল ঠিক করুক যে আসলে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলোতে মতানৈক্য আছে সেগুলো তারা সংশোধন করুক অথবা এক মতে উপনীত হোক, কিন্তু সে আলাপ আলোচনার পরিবেশ বা সংস্কৃতির ইঙ্গিতও কি পাচ্ছেন? কোনো ইঙ্গিত পাচ্ছি না, কারণ হচ্ছে যে আলাপ আলোচনার জন্য তো মধ্যবর্তী অবস্থান লাগে, মধ্যবর্তী অবস্থানে তো কেউ নাই। বিএনপি হচ্ছে এই সরকারের অধীনে নির্বাচন করবে না, শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে না, নির্বাচন হবে না। আওয়ামী লীগ বলছে বা সরকার বলছে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে। তো বিএনপি তো এ কারণেই সরকার পতনের আন্দোলন করছে, এখন সরকার পতন হলে অটোমেটিক তত্ত্বাবধায়ক সরকার আসবে, এটা তাদের থিওরি। আর আওয়ামী লীগ তারা এই সরকারের অধীনে নির্বাচন করবে এবং এটাই তারা 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 সাংবিধানিক উপায়ে করবে বলে বলছে। সুতরাং আপনার মধ্যবর্তী কোনো জায়গা নাই, আপনার দুটো দাবি নিয়ে তো মানে আপনার মধ্যবর্তী যে আলাপ আলোচনার জায়গা যেটা হয় সেটি হচ্ছে যখন দুই দল একটি জায়গায় আসতে চায় যে আমরা একটা জায়গায় আসবো, সুতরাং সেটা হতে হয় উইদাউট এনি ফ্রি একটি আলাপ আলোচনা, নাম্বার ওয়ান। এইটা এখন হবে না,
কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করতে পারে অনেক কিছু। আলাপ আলোচনায় দুই দলই রাজি হতে পারে। মানে সেটা কি দেশের মধ্যে পরিস্থিতি না দেশের বাইরের পরিস্থিতি? দেশের বাইরে আমি আপনাকে একটা কথা সবসময় বলি যে বাইরের চাপ, আপনি আমি সরাসরি বলি বাইরের চাপ শব্দটাই বলি, এটা বিরোধী দলের জন্য, যারা বিরোধী দলে থাকে তো কখন তাদের এই জিনিসটা উপকারী হয় বা সহায়তা পায়। আপনি যদি মাঠের নিয়ন্ত্রণ রাখতে পারেন নিজের হাতে, তাহলে বাইরের লোকজন আপনাকে সহায়তা করতে পারবে। মাঠের নিয়ন্ত্রণ যদি হাতে আপনার না থাকে, বাইরের লোকের সহায়তায় কোনো কাজ হয়। মাঠের নিয়ন্ত্রণ এখন কার দখলে আছে বা কার? মাঠের নিয়ন্ত্রণ এখন দুই দলই তার অবস্থানে চলে আছে এবং সমানভাবে এই কথাটা তো আমি তো নীতি নিয়ে বসি নেই। আমি বলি মনে হয় সমাবেশগুলোতে কি কি মনে হয় আপনার? সমাবেশে আপনার এই যে আপনি প্রশ্ন করছেন যে এটা তো জন কত মানুষ উপস্থিতি, এটা দিয়ে নিয়ন্ত্রণটা পুরোপুরি নির্ভর করে না। আপনি তো একটু আগে আলোচনা করছেন নিয়ন্ত্রণের অনেক ফ্যাক্টর আছে। একটা সমাবেশ দেখে আপনি নিয়ন্ত্রণ বুঝতে পারবেন না, ঢাকা চারপাশে অবস্থান নিয়ে নিয়ন্ত্রণ। বক্তৃতা দেখে কিছু মনে হয় না? বক্তৃতা দেখে তো মনে হয় যে আপনি একটু আগেই তো বলছেন যে ক্রিকেট খেলা হচ্ছে, মানে গুগলি নো বল, মানে বুঝছেন তো পলিটিক্সটা এখন মোটামুটি ক্রিকেট খেলায়। তো ক্রিকেট তো ভদ্রলোকের খেলা, আপনি তো জানেন ফুটবল ক্রিকেট কোনো কিছু বাদ দিয়ে। এখন যদি ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, বাট দিস পলিটিক্স ইজ নট ক্রিকেট, মানে নট ক্রিকেট শব্দটার মানে তো আপনি খুব ভালোই করে জানেন, ইউর বিহেভিয়ার ইজ নট ক্রিকেট। মানে আমি সেভাবেই বললাম যে আপনার তো ক্রিকেটের ব্যবহার কি ভদ্রস্থ ব্যবহার, হোয়েন দি বিহেভিয়ার ইজ নট ক্রিকেট। মানে পলিটিক্যাল লোকজন ক্রিকেটের কথা বলছে, কেউ বলে গুগলিতে আউট ধরেন, কেউ বলে যে এটা নো বল হয়ে গেছে, মানে এগুলো হচ্ছে। মানে আপনি এই প্রসঙ্গটিকে আরেকটু বাড়িয়ে আর একটা প্রসঙ্গ যোগ করতে চাই প্রশ্ন আকারে, যে আগামীকালকে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল ভারতে যাচ্ছে, কি মনে হয়? আচ্ছা, এটি পূর্ব নির্ধারিত সফর, যেহেতু আগের সফর এবং এটা নিয়ে সময়টা নির্বাচনের পূর্বে, হ্যাঁ, এবং এটা কিন্তু আগেই সফর এবং এটা নিয়ে ধরেন মাস তিনেক আগেই কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন। এখন এটা কিন্তু পলিটিক্যাল সফর, অর্থাৎ এটা কিন্তু বিজেপির আমন্ত্রণে তারা যাচ্ছেন। তো এটি তো একটি দল করতে চাইবি যে এই সময় যারা ভারতে যারা ক্ষমতায় রয়েছেন তারা তো বিজেপি, সুতরাং তাদের পলিটিক্যাল দলের সাথে এই সফরটা একটা গুরুত্ব আছে। এটি তো ধরেন কোনো পিকনিক যাচ্ছেন না তারা, এই সময় নির্বাচনের আগে তো এটার গুরুত্ব আছে, এর একটা কনসিকোয়েন্স আছে। এবং না না, আপনি ধরেন যে আমি আপনাকে আরও হিসাব দিই, আওয়ামী লীগের নেতারা চীন সফর যে করে এসছেন তারও তো একটি গুরুত্ব আছে না? আপনি কি জানেন যে 14 দলীয় লোকজনের আরেকটা চীন সফর হচ্ছে, সে সিঙ্গেল? এটা তো হবে, পলিটিক্সে এগুলো তো হয়। 2020 সালের পরে এবারের ঈদে বেগম জিয়াকে চীন থেকে ঈদ উপহার পাঠানো হয়েছে, এটাও তো একটা গুরুত্ব আছে নাকি? অবশ্যই গুরুত্ব আছে, চীন তো একটি রাষ্ট্র, হ্যাঁ, এবং তারা তো শুধুমাত্র সরকারের সাথেই সম্পর্ক তৈরি করতে চায় না, তারা তো যারা বিরোধী দলে আছে বা বিরোধী দলে যা ভবিষ্যতে সরকার গঠন করতে। আপনি আলোচনায় বলছিলেন আজকে আমরা খুব গণমাধ্যমে এটা পড়লাম যে বিএনপির মহাসচিব হঠাৎ করে কেন বললেন যে আমেরিকা ভারত কি বলে সেটা কোনো বড় বিষয় না? উনি কেন বললেন সেটা আমি জানি না, ওনার সমীকরণগুলো পাল্টে যাচ্ছে। সমীকরণ এখনো সমীকরণ তো খুব বেশি হয়নি, মানে আপনি কিন্তু সমীকরণের ফর্মুলাটা কিন্তু এখনো আপনি পাননি। তো এখন সংখ্যাগুলো বসানো হয়েছে, যোগ বিয়োগ এখনো শুরু হয়নি। ওনার এটা পলিটিক্যাল কথা না সিরিয়াস কথা আমি জানি না, তবে একটি জিনিস আমি বুঝতে পারি যে একটি জিনিস বিএনপি হয়তো বিভিন্ন সময় আশা করেছে এবং আশা করা স্বাভাবিক যে বিদেশি যারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বলেন, এটা বিএনপি আশা করতেই। আমি একই সাথে আপনার শেষ মন্তব্যটা শুনে নেব যে এটা কিন্তু কেউ বলেনি, সরকারের এটা বলারও কিন্তু বিষয়লাভের কথা বলে নাই। আপনি খুব খুশি হয়েছেন আমার কথা শুনে? না না না, কিন্তু আমি সেটা মনে করেছিল যে এইসব নিয়ে সরকারি দলের সাথে সরকারের সাথে বার্গেনিং আমরা বলেছি, আমরা আলাপ আলোচনা চাই তারা এটা বলেছে, সংলাপ আর আলোচনা। আমি বললাম যে এখন একটি বিদেশি রাষ্ট্র, বিদেশি একটি অর্গানাইজেশন, তারা সরাসরি একটি দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলে না সাধারণত, এটা ডিপ্লোম্যাটিক মানে শিষ্টাচার। সেই জায়গা থেকে হয়তোবা আবার হচ্ছে ধরেন সেপ্টেম্বরে তো আমরা পত্রিকায় জানি বিএনপির একটি কঠিন কর্মসূচি সরি আগস্টে ছিল, তো সব মিলিয়ে সেটি পিছিয়ে গেছে। এখন তারা জামাতও মাঠে আছে, সেপ্টেম্বরকে জামাতও কিন্তু মাঠে আছে, মাঠে আছে, সেপ্টেম্বর টার্গেট করছে। একটু ধরেন যে রিশিডিউল করতে হচ্ছে এখানে, আমি ধরেন শরিকদের সাথে যে কথা বলছি তারাও মনে করেন আন্দোলনের কর্মসূচিতে এক ধরনের দোদুল্যমনতা আছে, কি করবে, তো তারা আরেকটু শক্তি সঞ্চয় করতে চাচ্ছে, সেক্ষেত্রে বিদেশিদের সাপোর্ট বলেন চাপ বলেন তারা হয়তো আর একটু আশা করেন। আপনার কাছে আর ফিরবো না, আপনি শেষ লাইন হিসেবে আর কিছু যোগ করবেন হারুন ভাই? না আর কিছু যোগ করবেন, অসংখ্য ধন্যবাদ। দল শেষ মন্তব্য কি থাকবে? আচ্ছা, অনেকগুলো প্রসঙ্গ আসছে, আমি জানি না আমি কতটুকু সময় পাবো। কাউসার ভাই যেটা বলছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কমিটমেন্ট একা দৃশ্যমান, 18 সালের পরে দৃশ্যমান, উনি বলেছেন উন্নয়ন এটা সেটা, আওয়ামী লীগ আর যেটা বলেছেন যে আওয়ামী লীগ এই সেই মানুষের ইতিহাস ঐতিহ্য, যেগুলো ইতিহাসের কথা আসে যে আওয়ামী লীগ আপনি, এটা তো সত্য, 70 সালে
একাত্তরের মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগের নেতা ওনাদের যিনি নেতা তার আহ্বানে গোটা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তার যে হত্যাকাণ্ড হলো 75 আওয়ামী লীগের মধ্য থেকে যেটা হলো নির্মম একটা হত্যাকাণ্ড, যেটাকে কেউই সমর্থন করতে পারে না, দুর্ভাগ্যজনক এই জাতি রাষ্ট্রে এত বড় দায় কিন্তু আপনাদের দিকে চাপিয়ে দেয়। না না না, এটা চাপা এটা তার এক আলোচনা, আপনি যেটা বলেন ওদিকে আমরা হয়তো জিয়াউর রহমান বিএনপি তখন ছিল না, জিয়াউর রহমান ছিল আওয়ামী লীগ দুই আর্মির সেকেন্ড ম্যান, আওয়ামী লীগের নাম্বার ওয়ান ব্যাটা, আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী যারা শপথ নিলেন এবং খন্দকার মোস্তাক অব দে আওয়ামী লীগ, বাই দে আওয়ামী লীগ, ফর দে আওয়ামী লীগ, আওয়ামী লীগের ঘরের লোক তারা, অতএব এটা আলোচনা আলাদা, আপনি ওই সময় আমাকে দিবেন না, সেটা আমি ব্যাখ্যা করে দিতে পারতাম না। দেখেন, 75-এর এই বিয়োগান্তক ঘটনার পরে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যখন শেখ মুজিবুর রহমানের ডাকে মানুষ হাজারে হাজার এত ত্যাগ স্বীকার করলো, অথচ তার মৃত্যুর পরে এক কোথাও বাংলাদেশের একটা প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া গেল না। এটা তো এই যে তাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে একটা বলয় চক্র একটা দুর্বৃত্তায়নের বাস্তবতা বাংলাদেশে তৈরি করেছিল, রাজনৈতিক দেউলিয়াত, এইটা বলে আপনি কি বুঝাতে চান? দেউলিয়াত আওয়ামী লীগ, এটা আবার আওয়ামী লীগ আবার সেই রাজনৈতিক দ্বন্দ্বতার দিকে চলে গিয়েছে। উনরা যতই বলে যে হারুন সাহেব যে বললেন আপনি জনসংখ্যা দিয়ে পড়ে, মানে আবার সেই হত্যা ষড়যন্ত্র, ওইটা আমি কেন বলতে যাবো? আমি রাজনৈতিক প্রোডাক্ট, আমি কোনো হত্যাকাণ্ডকে কখনো সমর্থন করি না, এবং 15ই আগস্টে হত্যাকাণ্ড তো নয়ই, কোনো হত্যাকাণ্ডকে সমর্থন কেন করবো আমরা? হত্যাকাণ্ড রাজনীতির কোনো সমাধান হতে পারে না। আমি যেটা বলছি, আওয়ামী লীগ যে ভুল করছে, যে অন্যায় করছে, এই যে বলো না দৃশ্যমান, বাংলাদেশের ইতিহাসে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের ঘরের মধ্যেকার লোক পাচার করছে, এগুলোর কোনো বিচার নাই। দুর্নীতির হিমালয়ের উপর বসবাস করে বেগম খালেদা জিয়ার 3 কোটি টাকা দামের একটা বানানো দুর্নীতি, যেটাকে এখনো আছে, কেউ খায়নি এক টাকাও। এত টাকার সন্ধান আপনারা কিভাবে পান? আপনারা পান, আমরা পাই কেন? আপনারা গণমাধ্যম এই বাস্তবতার মধ্যে যেভাবে তুলে এগুলো আপনারা চোখে না দেখেন, আমার কিছু করবার নাই। আমি যেটা বলছি, আর 10 সেকেন্ড দেন, 10 সেকেন্ড দেন, আমি যেটা বলছি, ওই যে ওনারা ভোট করতে চান 18 সালের মতো, সিপিবির মতো সংগঠন ওনাদের একেবারে, তারপর জাতীয় পার্টির কথা আপনি বললেন, এবং সর্বশেষ ইসলামী আন্দোলন এবং হিরো আলম, সকলেই যাদেরকে বর্জন করেছে, ওনারা 18 সালের চাইতে এরকম আর একটা উৎকৃষ্ট। অসংখ্য ধন্যবাদ চৌধুরী ইসলাম, এটা আমাদের স্বপ্ন, আওয়ামী লীগের এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, স্বপ্ন আর বাস্তব, ওই 18 সালের ভোট, এই কাহিনী আর হবে না। ইতিহাস বলতে চাই না, যেহেতু বাবুল তুলেছে কথাটা, শপথ নিলে না নিলে কী হতো, এটা কিন্তু আমরা 13 নম্বর দেখেছি। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলব কারা ছিল, এটাও কিন্তু আগামী কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে, কাদেরিয়াতেই হত্যাকাণ্ড হয়েছিল। হ্যাঁ, আপনি তুলেছেন যারা হত্যাকু ষড়যন্ত্রের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, দল করেছিল, নির্বাচন করেছিল, ইন্ডিমিনিটি করেছিল, ওনারা কিন্তু সেটা বলতে পারছেন না। হ্যাঁ, ওনাদের নেতা কর্মীদের জমায়েত হচ্ছে সমাবেশে, কিন্তু আলটিমেট টার্গেটটা কিন্তু নির্বাচনের দিকে না, কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আসা যায় কিনা এই অবস্থাটা, এটা কি ভুল? 2024 জনগণের সমর্থন নির্বাচন দিয়ে আসতে হবে, আমরা তো নির্বাচনেই দলটাকে ইনভাইট করতে চাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আসেন। কিন্তু আপনাদের অধীনে তো তারা নির্বাচন করবে না, আমাদের অধীনে করবে, নির্বাচন কমিশনের অধীনে, এটা চিরকালের জন্য নির্বাচন আসনে 42,000 ভোট কেন্দ্রে 22 লক্ষ বুথে, সেখানে আপনার অবস্থানটা কি? শুধু বিভাগীয় শহরে মহাসমাবেশ করলে তো আপনার অবস্থান শক্ত হয়ে গেল না, সেই জায়গাটায় আসেন, প্রতিটা বুথে আসেন, সেখানে আপনার অবস্থান সদৃঢ় করেন আওয়ামী লীগের পক্ষে। একেবারে শেষ লাইনটি, শেষ লাইনটি কি থাকবে কাউসার ভাই? শেষ লাইনটি কি আমরা বলি? কি 18 সালের মতো ভোট করবে নির্বাচনকে আমাদের সাথে মোকাবেলা করার জন্য, যদি আপনাদের সেই অবস্থায় থাকে 24 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনে আসেন, জনগণ ভোটাররা ঠিক করবে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, রাষ্ট্রপ্রভুত্ব করতে পারবেন, দেশকে অস্থিশীল করতে পারবে, এর বাইরে আর কোনো পন্থা নেই, এতে দেশের মানুষের কোনো, মানে এর বাইরে আর কোনো পন্থা আছে ক্ষমতায় যাওয়ার? না, নির্বাচন ছাড়া আর কোনো পন্থা নেই। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, শহীদুল ইসলাম বাবুল এবং হানুনুর রশিদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।